नमस्कार, आमी रुमी आपनादे सबाइके आबारो एक नतून रेसिपीते स्वागत। आज आमी आपनादे दूधपुली पिठे बानानो देखाबो। एइभाबे एकबार दूधपुलिर पिठे रेसिपिटा बाड़िते बानिये देखते पारेन। आपनारा जे केउ किन्तु खूब सहजे एइभाबे नरम तुलतुले दूधपुलिर पिठागुलो बाड़िते बानिये निते पारबेन। बानानो किन्तु एकेबारेई सहज, अल्प समयेर मध्ये आपनारा रेडी करे निते पारबेन। खेतेओ किन्तु भीषण भालो हय। रेसिपिटी शेष पर्यंत देखार জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার আমি আপনাদের পিঠেটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠেগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। এখন পিঠেগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখুন ঠান্ডা হওয়ার পরেও পিঠেগুলো কতটা নরম আছে সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো চলুন দারুণ স্বাদের পিঠের রেসিপিটা বানানো শুরু করা যাক। দুধপুলি পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু ডোটা বানিয়ে নেব। আর ডোটা কিন্তু একটু এইভাবে বানাবো যাতে পুলি পিঠাগুলো বেশ নরম তুলতুলে হয়। এই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল। জলটাও কিন্তু মেপেই দিতে হবে। এখন জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ। খুব বেশি না, সামান্য পরিমাণে লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেক নরম হবে আর পিঠেগুলো কিন্তু বেশ নরম হবে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, কারণ নারকেল কোড়ার মধ্যে একটা তেল থাকে। সেই তেলটা কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশে যাবে, ডোটাকেও কিন্তু তত বেশি নরম করবে। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে একবার পুলি পিঠার ডোটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দেব যাতে খুব ভালো করে জলটা ফুটে ওঠে। খুব ভালো করে একবার ফুটিয়ে নিয়েছিলাম। এবার ফ্লেমটা আবারও একেবারে লোতে করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। চালের কোনোটা এইভাবে জলের উপরে ছড়িয়ে দিয়েছি আর এই সময় ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার আবারও একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ খেজুর গুড়। আমি এখানে লিকুইড খেজুর গুড়টা নিয়েছি। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চিনিও দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এলাচ দিলে গন্ধটা কিন্তু বেশ ভালো হবে আর খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে এলাচ দুটোকে ভালো করে গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে গোটা এলাচি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে নারকেলের পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো। তারপরে কন্টিনিউ নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। কন্টিনিউ 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে তো এভাবে শুকনো শুকনো করে নিয়েছি। নারকেলের পুরটা একেবারে রেডি। এখন ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। আর নারকেলের পুরটা বানানোর সময় যতটা নারকেল কোড়া তার হাফ কিন্তু গুড় দিতে হবে, তাহলে নারকেলের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব বেশি মিষ্টিও হবে না, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকেও কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখন ডোটা কিন্তু রেডি করে নিতে হবে। কড়াইটাকে কিন্তু গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু এই সময় খুব বেশি গরমও না, মিশ্রণটা কিন্তু প্রচুর গরম না, খুব আবার ঠান্ডাও না, বেশ হালকা গরম আছে। এই সময় কিন্তু খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটিকে এই সময় যত বেশি মাখা যাবে পিঠেগুলো কিন্তু বেশ তত বেশি নরম তুলতুলে হবে আর ডোটা কিন্তু তত বেশি ভালো হবে। আর পিঠেগুলো বানানোর সময় ভেঙেও যাবে না আর দুধে ফোটালেও ভেঙে যাবে না।
ডোটাকে কিন্তু এই সময় খুব ভালো করেই মাখতে হবে। আপনারা দেখুন কড়াইটা কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে ডোটাকে আরো 4-5 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছে। এখন ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে অংশ নিয়ে এক একটা লেচি করে নিতে হবে। খুব বেশি বড় করে আমি এখানে দুধ পুলিগুলো বানাবো না, তাই অল্প অল্প লেচি কেটে নিচ্ছি। এইভাবে এখন এক একটা অংশ নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। এখন এর থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে এইভাবে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিতে হবে। এখন আমি যে লেচিটা নিয়েছি সেই লেচিটাকে এইভাবে আরেকটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো রেখেছি, চালের গুঁড়োর মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। এতে আর লেচিটা হাতে আটকে যাবে না। এখন এইভাবে চারিদিক দিয়ে প্রেস করে করে একটু চ্যাপটা করে পাতলা করতে হবে, আর একটা বাটির মতন করে বানিয়ে নিতে হবে। এইভাবে একটা বাটির মতন বানিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে নিয়েছি, আর নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইভাবে বেশ কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু আটকে নিতে হবে। আবার খুব বেশি নারকেলের পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই এইভাবে কিছুটা করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এইভাবে আটকে নেব। প্রথমে সাইডের অংশগুলোকে এইভাবে ভালো করে আটকে নিতে হবে। এইভাবে ভালো করে আটকে নিয়েছি। এখন সাইডগুলোকে এইভাবে একটু ভাঁজ করে দিচ্ছি বা ফোল্ড করে দিচ্ছি। আপনারা পিঠেটাই বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারেন। আজকে কিন্তু আমি একেবারে সিম্পলভাবে পিঠেটা দেখাচ্ছি। আর এই দুটো অংশকে এইভাবে আরেকটু প্রেস করে সরু করে নিতে হবে, যাতে দুধে ফোটার সময় পিঠেটা ভেঙে বা খুলে না যায়। এইভাবে সরু করে নিলাম। আর সাইডগুলোকে পারলে এইভাবে একটু প্রেস করে চেপে দিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো দুধে ফোটার সময় একেবারেই ভেঙে যাবে না বা খুলে যাবে না। পিঠেগুলো যদি ভেঙে বা খুলে যায় তাহলে কিন্তু পুরটা পিঠের থেকে আলাদা হয়ে যাবে, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই খুব ভালো করে কিন্তু পিঠেটাকে এইভাবে আটকে নিতে হবে। এই পুলি পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি সমস্ত পুলি পিঠাগুলো একইভাবে রেডি করে নেব। আর পিঠাটা রেডি হওয়ার পরে আবারও একইভাবে কড়াইয়ের ঢাকনাটা খুলে এইভাবে রেখে দিতে হবে, আর একটা করে লেচি নিয়ে নিতে হবে। হাওয়ার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে। একইভাবে আবারও একটা লেচি নিয়ে এইভাবে প্রেস করে চ্যাপটা করে অল্প পরিমাণ চালের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। একইভাবে বাটির মতন করে বানিয়ে নেব, তারপর অল্প পরিমাণ পুর দিয়ে ভালো করে আটকে নিতে হবে। এই পুলি পিঠাটাও একইভাবে রেডি করে নিয়েছি। এখন সমস্ত পুলি পিঠাগুলো রেডি করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে আবারও এক সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠেগুলোকে দুধে রান্না করার জন্য কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিলাম। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। এবার চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নেব, যাতে চালের গুঁড়োটা একটু রান্না হয়ে যায়। 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। চালের গুঁড়োগুলো কিন্তু একটু রান্না হয়ে গেছে, আর চালের গুঁড়ো দেওয়ার কারণে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু ভালোই লাগে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম। এবার যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই পিঠেগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 10
10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে পিঠেগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে যাবে আর ভালো করে কিন্তু রান্না হয়ে যাবে। পিঠেগুলো খেতেও বেশ ভালো লাগবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু পিঠেগুলোকে রান্না করা যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে কড়াই ঢাকনাটা বন্ধ করে এইভাবে 10 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি, দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর পিঠেগুলোকে এর মাঝে আমি একবার উল্টে পাল্টে নিয়েছি। আপনারা দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে, পিঠেগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড়। আপনারা এখানে মিষ্টিটা কম বেশিও করতে পারেন। আর গুড়টা দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মিষ্টিটা পিঠেটার মধ্যে ভালোভাবে চলে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে দুধপুলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা, কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, পিঠেগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন এইভাবে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধটাও কিন্তু দেখুন আপনারা বেশ ঘন হয়ে গেছে, তাই খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, এক চামচ চালের গুঁড়ো দিলেই হবে। আবার খুব বেশি চালের গুঁড়ো দিলে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতে কিন্তু একেবারেই ভালো হবে না, তাই একেবারে সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে। পিঠেগুলো একেবারেই রেডি, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পিঠেগুলোকে একটা মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নেব। পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আপনারা দেখুন কালারটাও কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে। এখন পিঠেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা এখনও নরম তুলতুলে আছে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠেগুলো বেশ নরম তুলতুলে আছে। পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন পিঠেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ঠান্ডা হওয়ার পরেও পিঠেটা কতটা নরম তুলতুলে আছে সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।